আমি একটা খুব জিনিস খুব ইম্পর্টেন্ট মনে করি বাংলাদেশে আমরা অনেকেই শিখছি না আসলে যে পোলাইটলি কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করছে এবং করবে ফিউচারে, কিন্তু জবগুলো সব সার্ভিস ইন্ডাস্ট্রিরই হবে, এটা খুব স্বাভাবিক, আমরা বুঝতে পারি মোর জব আসবে সার্ভিস ইন্ডাস্ট্রি। তো আমরা যদি এটাও না শিখি যে কিভাবে কথা বলবো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো, তাহলে কিন্তু খুব প্রবলেম। হ্যাঁ, ডিগ্রি দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। অ্যাবসলিউটলি, একটা রিটেল বা একটা রেস্টুরেন্টে যেমন একটা খাবার অর্ডার করলাম, একটু পর ওয়েটার এসে বললো সরি স্যার এটা হবে না, বলে দাঁড়ায় আছে। এখন আমি আমার ওয়াইফকে একটু পরে বললাম যে ও যদি এসে বলতো আমাকে পোলাইটলি যে সরি স্যার এটা হবে না, কিন্তু এই ধরনের আরেকটা সিমিলার আইটেম আছে, ধরুন আমি হট অ্যান্ড সাওয়ার অর্ডার করেছি, তো ওটা হবে না, ফাইন, বাট হট অ্যান্ড সাওয়ার স্যার আরেকটা আইটেম আছে, বা এই ধরনের আপনি যদি একটু মিষ্টি টক মিষ্টি পছন্দ করেন, এই ধরনের একটা কিছু আছে, আপনি এটা অর্ডার করতে পারেন। একই সিচুয়েশন কিন্তু দুইভাবে কমিউনিকেট করে দুই রকম আউটকাম পাওয়া যায়। মানে আমি বলছি যে এটা একটা স্বপ্ন, একটা আগোড়া, একটা আড়ং, একটা স্যামসাং, একটা সিঙ্গার, এরা কিন্তু সলভ করতে পারবে না। জাতিগত ভাবে আমাদের শিখতে হবে জিনিসটা, স্কুল, ইনস্টিটিউশনস, মস্ক, পিপল লাইক ইউ, সবার শেখাতে হবে জাতিগত ভাবে আমাদের পোলাইটলি কথা বলা শিখতে হবে আমাদের কাস্টমার।